আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি বর্তমান বাজারে প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকা করে চলতেছে এবং কোন সিমেন্টগুলো ভালো এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকারে আসে থাকে তাহলে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শাহ সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 440 টাকা করে, আকিজ সিমেন্ট প্রতি ব্যাগ 435 টাকা করে, হোল চিপ সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 450 টাকা করে, টাইগার সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 435 টাকা করে, টাইগার সিমেন্ট প্রতি ব্যাগ 435 টাকা করে, বেঙ্গল সিমেন্ট প্রতি ব্যাগ 430 টাকা করে, ফাইব্রিক সিমেন্ট প্রতি ব্যাগ 425 টাকা করে, এস আলম সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 420 টাকা করে, তারপর আছে স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগ 470 টাকা করে, রুবি সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 435 টাকা করে, ক্রাউন সিমেন্ট প্রতি ব্যাগ 460 টাকা করে, সুপার কিট সিমেন্ট প্রতি ব্যাগ 445 টাকা করে, মিড সিমেন্ট প্রতি ব্যাগ 430 টাকা করে, লাকি সিমেন্ট প্রতি ব্যাগ 425 টাকা করে, অলিম্পাস সিমেন্ট প্রতি ব্যাগ অলিম্পাস সিমেন্ট বর্তমান বাজারে 425 টাকা করে। দর্শক, তারপর যে সিমেন্টগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা যারা বাড়িঘর তৈরি করতে চাচ্ছেন, চাইবেন ভালো মানের সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করার জন্য, সেভেন রিং সিমেন্ট প্রতি ব্যাগ 450 টাকা করে, সেভেন হর্স সিমেন্ট প্রতি ব্যাগ 450 টাকা করে, ফ্রেশ সিমেন্ট প্রতি ব্যাগ 440 টাকা করে, প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগ 445 টাকা করে, ইঞ্চি সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 440 টাকা করে, আল্ট্রাটেক সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে 445 টাকা করে। আপনারা যারা ঘরবাড়ি ভাবতেছেন তৈরি করবেন, আপনারা ভালো মানের সিমেন্ট দিয়ে ঘরবাড়ি তৈরি করতে পারেন। তারপর যে সিমেন্টগুলো আছে, মূলত ডায়মন্ড সিমেন্টটা ভালো আছে 450 টাকা করে, বসুন্ধরা সিমেন্ট 455 টাকা করে, স্কেন সিমেন্ট, সেভেন হর্স সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট, এই সিমেন্টগুলো মূলত ভালো আছে, চাইলে ইউজ করতে পারেন। তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।